দেশের বিভিন্ন জেলায় বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। গুদামে তেল রেখে বিক্রি বন্ধ ও বেশি দাম রাখায় চট্টগ্রামে দুটি দোকানকে 80,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে নগরীর কাঠতলি বাজারে অভিযান চালানো হয়। গাজীপুরে বোতলের দাম মুছে ফেলে বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জয়দেবপুর বাজারে অভিযান চালিয়ে 500 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। সিলেটে 4,699 লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। এদিকে তেল মজুত করায় সিরাজগঞ্জে 3 ব্যবসা প্রতিষ্ঠানকে 70,000 টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। গুদামে তেল রেখে বিক্রি বন্ধ ও বেশি দাম রাখায় চট্টগ্রামে দুটি দোকানকে 80,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে নগরীর কাঠতলি বাজারে অভিযান চালানো হয়। গাজীপুরে বোতলের দাম মুছে ফেলে বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জয়দেবপুর বাজারে অভিযান চালিয়ে 500 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। সিলেটে 4,699 লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। এদিকে তেল মজুত করায় সিরাজগঞ্জে 3 ব্যবসা প্রতিষ্ঠানকে 70,000 টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। গুদামে তেল রেখে বিক্রি বন্ধ ও বেশি দাম রাখায় চট্টগ্রামে দুটি দোকানকে 80,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে নগরীর কাঠতলি বাজারে অভিযান চালানো হয়। গাজীপুরে বোতলের দাম মুছে ফেলে বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জয়দেবপুর বাজারে অভিযান চালিয়ে 500 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। সিলেটে 4,699 লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। এদিকে তেল মজুত করায় সিরাজগঞ্জে 3 ব্যবসা প্রতিষ্ঠানকে 70,000 টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। গুদামে তেল রেখে বিক্রি বন্ধ ও বেশি দাম রাখায় চট্টগ্রামে দুটি দোকানকে 80,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে নগরীর কাঠতলি বাজারে অভিযান চালানো হয়। গাজীপুরে বোতলের দাম মুছে ফেলে বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জয়দেবপুর বাজারে অভিযান চালিয়ে 500 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। সিলেটে 4,699 লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। এদিকে তেল মজুত করায় সিরাজগঞ্জে 3 ব্যবসা প্রতিষ্ঠানকে 70,000 টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। গুদামে তেল রেখে বিক্রি বন্ধ ও বেশি দাম রাখায় চট্টগ্রামে দুটি দোকানকে 80,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে নগরীর কাঠতলি বাজারে অভিযান চালানো হয়। গাজীপুরে বোতলের দাম মুছে ফেলে বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জয়দেবপুর বাজারে অভিযান চালিয়ে 500 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। সিলেটে 4,699 লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। এদিকে তেল মজুত করায় সিরাজগঞ্জে 3 ব্যবসা প্রতিষ্ঠানকে 70,000 টাকা জরিমানা করা হয়েছে।